আপনারা যারা অনলাইন বেটিং খেলেন তাদের সবার একটা কমন প্রশ্ন যে ভাই লে অ্যান্ড ব্যাক এই দুটা জিনিস কি। এখানে দেখতে পাচ্ছেন লে অ্যান্ড ব্যাক দুটো অপশনই দেখাচ্ছে। দেখতে দেখতে আইপিএলটাও চলে এসেছে, এখন আইপিএলে সবাই আসলে অনলাইনে বেটিং খেলবেন। সো এই জিনিসটা বুঝে নেওয়া আপনার খুবই দরকার। যেমন আজকে প্রথম ম্যাচ চেন্নাই এবং কলকাতার, আমি যদি ব্যাকটা বলি প্রথমে, ব্যাকটা মানে হচ্ছে কোনো পক্ষে বেট ধরা। ধরেন আপনি চেন্নাই বরাবর যেটা আছে সেটা যদি ব্যাক করেন, তাহলে আপনি যদি ধরেন 500 বেট করলেন, সেক্ষেত্রে প্রফিট হলে আপনি 445 পাবেন। আর যদি আপনি লে করেন, তার মানে হচ্ছে আপনি চেন্নাইয়ের বিপক্ষে লে করতেছেন। আপনি যদি লে করেন 500, বাট আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে 450, তার কারণ হচ্ছে এখানে আপনার লে রেটটা কম। সো কলকাতা জিতলে আপনি 500 পাবেন, আর যদি চেন্নাই জিতে তাহলে আপনি যে 450 কয়েন হারবেন। সো ব্যাক মানে হচ্ছে কোনো দলের পক্ষে বেট করা, আর লে মানে হচ্ছে কোনো দলের বিপক্ষে বেট করা। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। অনলাইনে আপনি যদি বেটিং খেলতে চান, বেটবাস 365 ইজ দ্য বেস্ট অপশন। আপনি বেটবাস 365-এ এখানে সব ধরনের গেম আপনি খেলতে পারবেন, ক্রিকেট, ফুটবল, আপনি ক্যাসিনো খেলতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে ফ্যান্সি বেটের অপশনটা দেখাচ্ছে যে কত ওভারে কত রান হবে, কোন ম্যাচ কী হবে না হবে, এ টু জেড সব কিছু। সো এখানে আপনি আসলে কয়েন দিয়ে খেলতে হয়, প্রতি কয়েনের দাম হচ্ছে 100 টাকা করে। উপরে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে 10 কয়েন আছে, তার মানে আমি যদি এটা উইথড্র করি এখন তাহলে 10 কয়েন সমান আমি 1000 টাকা পাবো। বাট এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে ভালো একজন এজেন্টের আন্ডারে খেলা, যার কাছ থেকে আপনি ডিপোজিট উইথড্রটা খুব কম সময়ের মধ্যে পাবেন এবং ঠিকঠাকভাবে আপনাকে দিবে। তো তার জন্য ডেসক্রিপশনে আমি একটা অথেন্টিকেট একটা এজেন্টের প্রোফাইল লিঙ্ক দিয়ে দিব, আপনি প্রোফাইলে ক্লিক করে অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবেন এবং খুব সহজে ওখান থেকে খেলতে পারবেন। তো আশা করি এটা আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। যদি আর কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে, কনফিউশন থাকে, তাহলে আমাকে আপনি কমেন্টসে করতে পারেন, আমি কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো ধন্যবাদ।